এটা নিচের দিকে চাপ দিলে মোটা কাপড়ে সেলাই হয় সুন্দর চাপ দিয়া উপরে দিবেন তখন হলো পাতলা কাপড়ে সেলাই হবে সুন্দর এই অপশনটা শুধুমাত্র ফ্লাইং ম্যান মেশিনে আছে বাটারফ্লাই বা সিঙ্গার এগুলো কোনো মেশিনের মধ্যে নাই জি এটা কিন্তু স্টিলের পার্টস আর এগুলো হচ্ছে ঢালাইয়ের পার্টস জি এবং এটাতে আপনার মোটা পাতলা সব ধরনের কাজের উপযোগী এই মেশিনটি এই যে এটার মধ্যে অনেক কিছু দেওয়া থাকবে এটা কোম্পানির পক্ষ থেকে ফ্রি পাবেন সবচেয়ে ভালো কোয়ালিটির স্টেন হচ্ছে যেগুলো মেটালের স্টেন এবং এটার স্পিডও অনেক বেশি ঠিক আছে এরপরে হচ্ছে আপনার টিকসই আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক সেলাই মেশিন নিয়ে কথা বলবো আজকে বর্তমান সময়ে আসলে জানেন যে সব কিছুরই একটু দাম বেড়েছে তারপরেও আমরা চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল বাজেটে কোথা থেকে নিতে পারবেন তো আজকে সিঙ্গার খুলে রেখেছি ফ্লাইং ম্যান আছে বর্তমান সময়ে সবচেয়ে ভালো চলছে এই সেলাই মেশিনটা পাশাপাশি চিরচেনা যে বাটারফ্লাই আছে সেগুলো কিন্তু আছে এগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আজকে রয়েছি ভাই ভাই সুইং মেশিন তাদের শোরুমের লোকেশন হচ্ছে এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে জৈনাবাজার বাস স্ট্যান্ড জৈনাবাজার বাস স্ট্যান্ড কলেজ রোড বলে একবার বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলেও কিন্তু 3-4 মিনিটের বেশি লাগবে না তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন তাদের শপে সুজন ভাই আমাদের সাথে রয়েছে বর্তমানে সেলাই মেশিনগুলোর দাম কেমন আর সারা বাংলাদেশ কিন্তু তারা কুরিয়ারে দেয় যেহেতু অনেকে হচ্ছে ঢাকার বাইরে বা একটু দূরে মনে হয় জায়গা তো আপনারা কিন্তু চাইলে ঘরে বসে থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের 64টা জেলায় তারা দেয় 1000 টাকা বা 2000 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বর্তমানে এই সেলাই মেশিনগুলো কিন্তু দুইটা স্ট্যান্ডের মাধ্যমে আপনি নিতে পারবেন মানে একটা হচ্ছে রেগুলার যে হচ্ছে আপনার মেটাল স্ট্যান্ড থাকে ঢালাই স্ট্যান্ড আর একটা হচ্ছে মেটাল স্ট্যান্ড দুইটাই আমরা দেখিয়ে দিব আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি নিতে পারবেন তো বর্তমানে এগুলোর দামগুলো কেমন সেটাই আজকের এই ভিডিওটাতে জানানোর চেষ্টা করি আমাদের সাথে আজকে রয়েছে সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই কি কি সেলাই মেশিন দেখাবেন আজকে ভাই আজকে বাটারফ্লাই ফ্লাইং ম্যান এবং সিঙ্গার এই তিনটা কোয়ালিটির মেশিন আমরা দেখাবো ভিডিওতে আচ্ছা এগুলো কি আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দেন জি আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আচ্ছা আচ্ছা ওকে তো সেলাই মেশিন আমরা দেখছি যার যে বাজেট আর এগুলো অরিজিনাল কিনা অনেকে বলে যে ভাই অরিজিনাল না ডুপ্লিকেট এটা চিনার জন্য সহজ কিছু উপায় আছে আমি এটা ভিডিওতে আপনাকে বিস্তারিত দেখাই দিচ্ছি আচ্ছা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ওকে আমরা কি মেশিনটা খুলে নিই তাহলে জি আচ্ছা মেশিনটা তাহলে আমরা এই পর্যায়ে খুলে নিই তো মেশিনটা আমরা এই পর্যায়ে খুলে আনবক্সিং করছি একবার ইনটেক মেশিন আপনাদের সামনে খুলছি তো মেশিন কিভাবে আপনারা অরিজিনাল চিনবেন সেটা আমরা বলে দিব প্রথমে আমরা বাটারফ্লাইটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে বাটারফ্লাই মেশিনটা একবারে হচ্ছে আনবক্সিং করলাম আর মেশিনের সাথে কি কি থাকবে সেগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিবেন ওকে একবারে হচ্ছে ইনটেক মেশিন থাকবে আর বর্তমানে বাটারফ্লাই মেশিনটা নীল কালারে আসে তাই তো জি আচ্ছা নীল এটা হলো আপনার যে প্রথমে দেখবেন আপনারা এই বক্সের মধ্যে কিছু মালামাল দেওয়া থাকবে এখানে বারকোড দেওয়া থাকবে আচ্ছা মেশিন এই যে ক্রেস কার্ডের একটা এখানে অপশন থাকবে এখানে যে 22-12-05 এখানে যে নাম্বার লেখা থাকবে এই এখানেও কিন্তু সেম নাম্বার লেখা থাকবে ওকে জি এই যে দেখেন 22-12-05 এবং একই কোড আচ্ছা একই কোড কার্টুনের গায়ে থাকবে কার্টুনের বক্সও কিন্তু থাকবে হ্যাঁ ওকে এটা আপনারা দেখছেন এই হচ্ছে বাটারফ্লাই মেশিনটা আর এটা অরিজিনাল চিনার জন্য আরো কিছু উপায় আছে যে এখানে বাটারফ্লাই লেখা থাকবে বাটারফ্লাই মনোগ্রাম দেওয়া থাকবে এই যে হাতে বাজবে হ্যাঁ এটা আচ্ছা এখানে লেখা থাকবে বাটারফ্লাই ঠিক আছে বাটারফ্লাই লেখা থাকবে এরপরে এখানে লেখা থাকবে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটি পার্সের গায়ে লেখা থাকবে বাটারফ্লাই 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 বডিতেও লেখা থাকবে বাটারফ্লাই ঠিক আছে আচ্ছা 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 ওকে আচ্ছা এরপর এই যে এটা হলো আপনার আচ্ছা ওকে ববিনে এখানে ববিন কেসে সব কিছুই থাকবে হ্যাঁ সুই থাকবে ঠিক আছে সুইয়ের মধ্যে পর্যন্ত বাটারফ্লাই লেখা থাকবে বাটারফ্লাই লেখা থাকবে ওকে আচ্ছা আচ্ছা এটা হলো বাটারফ্লাই মেশিনের কোয়ালিটি এটা হচ্ছে বাটারফ্লাই মেশিনটা আমরা মোটামুটি দেখালাম এটার ফুল প্যাকেজ আমরা যেটা দাম বলে দিব আচ্ছা এটার সাথে হচ্ছে লাগানোর জন্য আচ্ছা ওকে এই যে চাকা লাগানোর যে অপশনটা এটা এখানে আচ্ছা চাকা লাগানোর যে অপশনটা ওকে এখানে এই যে এটা দিয়ে লাগাইতে হবে এবং এটার স্পিড অনেক বেশি ঠিক আছে এরপরে হচ্ছে আপনার টিকসই অনেক বেশি টিকসই হয় মানে আপনার আগের গুলো যদি দেখায় 5 বছর ইউজ হতো এগুলো 20 বছর ইউজ করা যায় 20 বছরে ওটা কিচ্ছু হবে না কিচ্ছু হবে এবং হচ্ছে ভাই কুরিয়ারে নেওয়ার সময় অনেক সময় স্ট্যান্ড ভেঙে যায় ঠিক আছে এটা কুরিয়ারে নেওয়ার সময় ভেঙে যায় এটা কিছু হবে না ঠিক আছে ওকে এটা একটু উঠান আমরা একটু দেখাই দিই এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মেটাল দেখেন
এটার উপরে দুই তিন দিন ধরে দাঁড়াইলো কোনো সমস্যা নাই, হালকা আছে জিনিসটা, বহন করতে সহজ হবে, সহজ হবে, ঠিক আছে। আর এটা কখনো ভাঙবে না, নষ্ট হবে না। আচ্ছা, তো এই এই মেটাল স্ট্যান্ড দিয়ে নিলে কত রাখছেন? এটা দিয়ে নিলে 800 টাকা বেশি, মানে 7800 টাকা। আপনারা যদি এটা একটু সামনে দেন ভাই, ওকে, এই যে রেগুলার যেটা ঢালাইয়ের স্ট্যান্ড দিয়ে নিলে 7000 টাকা, জি। আর যদি আপনারা মেটালের স্ট্যান্ড দিয়ে নেন, প্রাইস পুরো হচ্ছে 7800 টাকা। 800 টাকা আপনি নিতে পারবেন। বাটারফ্লাই মেশিনে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? জি, এটার ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন। আচ্ছা, বাটারফ্লাইতে রাখেন। এবার আমরা হচ্ছে পরের মেশিনে চলে যাব। তো সুজন ভাই, এরপরে কোনটা দেখাবেন আমাদের? এরপরে আমরা সিঙ্গার দেখাবো। আচ্ছা, তবে সিঙ্গার থাকুক, আমরা এটাকে ফ্লাইং ম্যানটা দেখি, এটা হলো মূল আকর্ষণ। আচ্ছা আচ্ছা, ফ্লাইং ম্যানের কোয়ালিটি কি ভালো? ফ্লাইং ম্যানের কোয়ালিটি বাটারফ্লাই সিঙ্গার রেগুলার চেয়ে তো অনেক বেশি ভালো। আচ্ছা, আমরা একটু খুলে দেখাই যে আসলে কেন ভালো বলতেছে ভাই। এটা হলো আপনার অরিজিনাল চিনার জন্য দেখবেন, এখানে একটা বারকোড দেওয়া থাকবে, এটারও কিন্তু বারকোড থাকবে, সেম বারকোডটা মেশিনের গায়ে দেওয়া থাকবে। আমি আপনাদের আনবক্স করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা ফ্লাইং ম্যান মেশিনটা আনবক্সিং করলাম। এই যে টুল বক্স, এই যে এটার মধ্যে অনেক কিছু দেওয়া থাকবে, এটা কোম্পানির পক্ষ থেকে ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, ববিন কেসটা সব কিছু থাকবে এটাতে। হ্যাঁ, এটার হুইলটা থাকবে অনেক হেভি, ঠিক আছে। ওকে, এটার হুইলটা আমরা দেখালাম। আচ্ছা, ওকে, মেশিনটা আমরা আনবক্স করে ফেললাম, জি। আচ্ছা, মেশিনে কি কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, ওকে, এটা কিন্তু হচ্ছে, এই হচ্ছে মেশিনটা আমাদের সামনে হচ্ছে আনবক্সিং করে ফেললাম। এটা মেশিন চেনার জন্য কয়েকটি উপায় আছে, এটা একটু ভালো করে দেখে রাখবেন। ওকে, এটা দেখেন, এই যে এখানেও এটা লাগানোর জন্য যে খুদাই করে প্রত্যেকটা পার্সের গায়ে লেখা থাকবে। আচ্ছা, এটা হলো আপনার কেন মূল আকর্ষণ। এটার একটা কারণ হচ্ছে ভাই, মেশিনের যে পার্টস, ঠিক আছে, এগুলার পার্টস হলো আপনার স্টিলের পার্টস, ঠিক আছে। আপনি একটু উঠে দেন ওই যে, এই যে বাটারফ্লাই মেশিন যেগুলো আপনারা ব্যবহার করছেন, ঠিক আছে, এগুলো হলো আপনার ঢালাইয়ের পার্টস। এই যে দেখেন, এগুলো আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখেন, এগুলো যদি টিকসই হয় 2 বছর, তাহলে এগুলো টিকসই হবে 12 বছর, ঠিক আছে। এটার গুলো কিসের? এগুলো স্টিলের পার্টস, স্টিলের। আচ্ছা, এটা কিন্তু স্টিলের পার্টস, আর এগুলো হচ্ছে ঢালাইয়ের পার্টস, জি। এবং এটাতে আপনার মোটা পাতলা সব ধরনের কাজের উপযোগী এই মেশিনটি। এটার কারণ হচ্ছে আপনার, এই দেখেন, এইখানে এটা নিচের দিকে চাপ দিলে মোটা কাপড়ে সেলাই হয় সুন্দর। আচ্ছা, চাপ দিয়ে উপরে দিবেন, তখন হলো পাতলা কাপড়ে সেলাই হবে সুন্দর। এই অপশনটা শুধুমাত্র ফ্লাইং ম্যান মেশিনে আছে, বাটারফ্লাই বা সিঙ্গার এগুলো কোনো মেশিনের মধ্যে নাই। নাই, আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন ফ্লাইং ম্যান যদি আমরা হচ্ছে মেশিনটা নিই, এটা ঢালাইয়ের স্ট্যান্ড দিয়ে কত রাখছেন, আর হচ্ছে মেটাল স্ট্যান্ড দিয়ে কত রাখছেন ফ্লাইং ম্যান মেশিনের? ফ্লাইং ম্যান মেশিনটার রেট হচ্ছে 8400 টাকা, মেটাল স্ট্যান্ড দিয়ে নিলে রেট পড়বে বেশি। আচ্ছা, আমরা আগে বলি, ফ্লাইং ম্যান মেশিনটা যারা নিতে চান, এটা এই যে ঢালাইয়ের স্ট্যান্ড দিয়ে নিলে প্রাইস পড়বে 8400 টাকা। আচ্ছা, আর যদি মেটাল স্ট্যান্ড দিয়ে নেয় তাহলে আপনার 9200 টাকা, 9200 টাকা হবে। আপনারা যে স্ট্যান্ড দিয়ে নিতে চান নিতে পারবেন, সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। হচ্ছে ভাই, যে এখানে দেখেন, আমরা বুঝিয়ে দিচ্ছি, এই যে এখানে ফ্লাইং ম্যান লেখা থাকবে, এটা ঘষা দিলে হাতে বাজবে, ঠিক আছে। ফ্লাইং ম্যানের মনোগ্রাম দেওয়া থাকবে, লেখাও থাকবে, ঠিক আছে। তো ফ্লাইং ম্যান আমরা দেখালাম, বাটারফ্লাই দেখালাম, এই পর্যায়ে আমরা সিঙ্গারটা আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, এই দুইটা এখানেই থাক, আপনি সিঙ্গারটা খোলেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা তিনটা পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। ওকে, সিঙ্গার মেশিনের ক্ষেত্রেও সেম বারকোড থাকবে কার্টনের গায়ে, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই যে বারকোড দেওয়া থাকবে, সেম বারকোড মেশিনের গায়ে খোদাই করে লেখা থাকবে। ওকে, আমরা সেটাও আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, কিন্তু আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন, যাদের যেটা পছন্দ হয়। ওকে, আচ্ছা, এই হচ্ছে মেশিনের হুইলটা আমরা দেখাচ্ছি। ওকে, তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিঙ্গার মেশিনের বক্সের গায়ে সিঙ্গার লেখা থাকবে, ঠিক আছে। ওকে, যদি অন্য কিছু লেখা থাকে তাহলে বুঝবেন যে ডুপ্লিকেট। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা সিঙ্গার, এরপর হলো আপনার সিঙ্গারের যে বক্স, এর ভিতরে চিনার জন্য অনেকগুলো উপায় আছে। দেখেন, এটা যে শুয়ের প্যাকেট, শুয়ের প্যাকেটে পর্যন্ত সিঙ্গার লেখা আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এক প্যাকেট শুই দেওয়া থাকবে কোম্পানির পক্ষ থেকে। আচ্ছা, মেশিনটা একটু দেখাই আমরা। ওকে, এই হচ্ছে মেশিনটা, আমরা খুলে নিলাম। আর সিঙ্গার চিনার জন্য এটা একটু আলাদা সিস্টেম। এটা দেখবেন, এখানেও লেখা নাই, কিন্তু মেশিনের এই যে এইখানে মনোগ্রাম দেওয়া থাকবে, সিঙ্গার মনোগ্রাম দেওয়া থাকবে, ঠিক আছে, মনোগ্রাম দেওয়া আছে। আর এখানে হলো আপনার বারকোডটা দেওয়া থাকবে, খোদাই করে লেখা থাকবে, এইখানে বারকোড দেওয়া থাকবে। আচ্ছা, এখানে বারকোডটা দেওয়া আছে, এই বারকোড এবং হলো প্যাকেটের বারকোড অবশ্যই মিল থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, প্যাকেটের যে বারকোড ওই বারকোডটার সাথে এটা অবশ্যই মিল থাকতে হবে, এটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। আর এইখানে সিঙ্গার লেখা থাকবে, পার্সের গায়ে সিঙ্গার লেখা থাকবে, বডিতেও লেখা থাকবে,
ঠিক আছে আচ্ছা 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 ওকে এই হলো পুরোপুরি সিঙ্গার মেশিন ঠিক আছে আবার এটার হুইলে কিন্তু লেখা থাকে না যে এটা আপনার বর্তমান রেট হচ্ছে 8,000 টাকা ঠিক আছে এটা তো আপনার নরমাল স্ট্যান্ড দিয়ে নিলে যেগুলো হলো ডালা এর স্ট্যান্ড জি আচ্ছা আর মেটাল আর মেটালের স্ট্যান্ড দিয়ে নিলে রেট হচ্ছে আপনার 8,800 টাকা আপনারা সিঙ্গার মেশিনটা নিতে পারবেন ওকে তো আমরা আবারও একটু প্রাইসটা বলে দিই সিঙ্গার নিলে 8,000 রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে 8,000 টাকা সিঙ্গার প্রাইস আচ্ছা আর যদি মেটাল স্ট্যান্ড যদি নেন তাহলে হলো 8,800 টাকা আচ্ছা ফ্লাইং ম্যান রেগুলার প্রাইস হচ্ছে নরমাল স্ট্যান্ড দিয়ে 8,400 আচ্ছা আর মেটাল স্ট্যান্ড দিয়ে নিলে 9,000 আর যদি মেটাল স্ট্যান্ড দিয়ে নেয় তাহলে 9,200 আচ্ছা বাটারফ্লাই 7,000 টাকা মেটাল স্ট্যান্ড দিয়ে নিলে 7,800 টাকা তবে আমাদের পরামর্শ হচ্ছে মেটাল স্ট্যান্ড ব্যবহার করলে আপনার এটা কখনো জং ধরবে না নষ্ট হবে না ভাঙবে না ঠিক আছে এই জন্য এটা অনেক ভালো এবং দীর্ঘস্থায়ী আচ্ছা এখন কেউ যদি আপনাদের সরাসরি শোরুমে আসতে চায় কিভাবে আসতে হবে তাহলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে জয়নাবাজার কলেজ রোড আচ্ছা এটা কি সপ্তাহে 7 দিনে খোলা থাকে হ্যাঁ প্রতিদিনই খোলা থাকে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা আর এছাড়া কেউ যদি ঢাকার বাইরে থেকে মেশিন নিতে চায় হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কেউ আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এটা পাঠিয়ে দিব 15 টাকা অ্যাডভান্স করতে হবে আগে জি প্রথমে 2,000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল বুঝা পায় পরে টাকা দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা আগে তাদের সাথে কথা বলে নেবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন সিস্টেমে নেবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চমৎকার এই সেলাই মেশিনগুলো কালেক্ট করতে পারেন আবার অনেকে ভাই ভয় পায় ঠিক আছে যা আসলে কুরিয়ারে নিব প্রথম ওনার হাতে পড়ে কিনা এই জন্য যদি কেউ ভয় পায় সেক্ষেত্রে হলো যদি 1,000 টাকাও পেমেন্ট করে তাহলে আমরা মাল পাঠিয়ে দেবো 1,000 টাকা অ্যাডভান্স করলেও জি এটা হলো কন্ডিশনের টাকাটা যেটা হলো আপনার কুরিয়ারের কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সেলাই মেশিনগুলো নিতে পারেন